फ्रेंड्स, पेटे गैस, एसिडिटी, पेट फाँपा, गा बमि बमि भाव, कखनो बमि होवार मतन समस्या, ढेकुर, मुख दिए टक जल उठा, मुख सब समय टक हुए थाका, पेटे व्यथा, एगुलो बेशिरभाग मानुषेर मध्ये देखते पावा खुबी कमन समस्या। বিশেষ করে যে সমস্ত মানুষরা কর্মসূত্রে সারা দিন বাইরে থাকেন, যে সমস্ত মানুষরা বেশিরভাগ হোটেলের খাবার খান, চপ, সিঙ্গাড়া, কচুরি এরকম ধরনের ভাজা পোড়া জাতীয় খাবার খান, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যে সমস্ত মানুষদের খুবই প্রিয় খাবার, এছাড়া যে সমস্ত মানুষরা প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন, সেই সমস্ত মানুষদের মধ্যে এই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায়। এছাড়া এমন অনেক মানুষ রয়েছেন যে সমস্ত মানুষরা আমাদের কাছে প্রায়শই এসে বলেন যে আমরা যদি বাড়ির তৈরি ডাল ভাতও খাই, সেক্ষেত্রেও আমাদের বিভিন্ন প্রকারের হজমের সমস্যা দেখতে পাওয়া যায়। আর এই হজমের সমস্যা হলে আমরা বেশিরভাগ মানুষ ইনো, ডায়োজিন, তারপর আপনার বিভিন্ন প্রকারের কার্বোনেটেড ড্রিঙ্ক, সোডা এই সমস্ত খেয়ে থাকি। দেখুন, এই সমস্ত ওষুধগুলি বা এই সমস্ত পানীয়গুলি সাময়িকভাবে আপনাকে কিছুটা আরাম দিলেও এটি কিন্তু কোনো প্রকারের কোনো পারমানেন্ট সলিউশন নয়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজ আমরা এমন একটি হোম রেমেডি বা একটি এমন ঘরোয়া টোটকা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে ঘরোয়া টোটকা ব্যবহারের মাধ্যমে, মনে করুন হঠাৎ করে আপনি খেয়াল করলেন যে আপনার হজমের সমস্যা হয়েছে, সেই সমস্যাতে যেমন আপনার তাৎক্ষণিক উপকারিতা দিতে পারে, তার সাথে সাথে যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকারের হজমের সমস্যায় ভুগছেন, সেই সমস্ত মানুষদের হজম ক্ষমতাও বৃদ্ধি করতে সাহায্য করে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ এই টোটকাটি কতটা কার্যকরী হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে এই টোটকাটির সঠিক তৈরির পদ্ধতি। অর্থাৎ সঠিক পদ্ধতিতে যদি আপনি তৈরি করতে পারেন, তবেই কিন্তু এই টোটকার থেকে আপনি ম্যাক্সিমাম বেনিফিটস পেতে পারেন। এই টোটকাটি তৈরি করার জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি দরকার, বা বলা ভালো যে সমস্ত প্রাকৃতিক উপাদানগুলি আমি এই টোটকার মধ্যে ব্যবহার করব, প্রত্যেকটি উপাদান হয় আপনার কিচেনে না হলে কিচেন গার্ডেনে আপনি পেয়ে যাবেন। সর্বপ্রথম এই টোটকার মধ্যে আমরা ব্যবহার করব জোয়ান। দেখুন, জোয়ানকে কেউ জৈন বলে থাকে, আবার কেউ কেউ আজওয়াইনও বলে থাকে। এটিকে ইংরাজিতে বলা হয় ক্যারাম সিড। দেখুন, এই জোয়ান আপনার পাড়ার যে কোনো মুদিখানার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। দ্বিতীয় যে ভেষজ উপাদানটি আমরা এই টোটকার মধ্যে ব্যবহার করেছি সেটি হলো পুদিনা পাতা বা মিন্ট লিভ। আমরা তৃতীয় যে উপাদান এই টোটকার মধ্যে ব্যবহার করেছি সেটি হলো এক চুটকি বিট লবণ বা ব্ল্যাক সল্ট। এখন আমরা জেনে নিয়ে টোটকাটি বানাবো কিভাবে। দেখুন, সর্বপ্রথম আমরা একটি প্যানের মধ্যে এক গ্লাস পরিমাণে জল দেবো, তার মধ্যে দিয়ে দেবো এক চামচ জোয়ান বা ক্যারাম সিড। তারপর সেই মিশ্রণটিকে আমরা 3 থেকে 4 মিনিট ফুটতে দেবো, এবং 3 থেকে 4 মিনিট ফুটে যাওয়ার পরে ফুটন্ত অবস্থাতেই তার মধ্যে আমরা দিয়ে দেবো 10 থেকে 15টা মিন্ট লিভ বা আপনার পুদিনা পাতা। এই পুদিনা পাতা ওই মিশ্রণের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখুন, গ্যাসটিকে বন্ধ করে দিয়ে আমরা সেটিকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দেবো। 5 থেকে 7 মিনিট পরে সেই মিশ্রণটিকে ছেঁকে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো এক চুটকি বিট লবণ বা ব্ল্যাক সল্ট। এখন একটি চামচের মাধ্যমে সেই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থাতে চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে খান। জোয়ানের মধ্যে বিশেষ দুই ধরনের প্ল্যান্ট বেস এনজাইম রয়েছে, যেগুলি হলো আপনার থাইমল এবং কার্ভোকল। দেখুন, আমাদের স্টোমাকের মধ্যে বিশেষ এক ধরনের সমস্যা হয় যেটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় হাইপোক্লোরাইড্রিয়া। এই হাইপোক্লোরাইড্রিয়া কথাটির অর্থ হলো আমাদের স্টোমাকের মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডই কিন্তু আমরা যে সমস্ত খাবার খাই সেই খাবারগুলিকে হজম করতে এবং সেই খাবারের পুষ্টিগুণ যাতে আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব হয় সেদিক থেকে সাহায্য করে। অনেক সময়তে বেশ কিছু মানুষের স্টোমাকের মধ্যে যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন কমে যায়, তখন সেই মানুষটির কিন্তু হজম ক্ষমতাও কম হতে দেখতে পাওয়া যায়। আর সেই জন্যই এই টোটকার মধ্যে আমরা জোয়ান ব্যবহার করেছি। এই জোয়ান
আপনার স্টোমাকের অ্যাসিড লেভেলকে মেনটেন করে আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে সালমোনেলা এবং ইকোলায়ের মতো বিভিন্ন প্রকারের ক্ষতিকারক ব্যাকটেরিয়া বাসা বাঁধে, যে ব্যাকটেরিয়াগুলি আমাদের ফুড পয়জনিং, লুজ মোশন বা বিভিন্ন ধরনের হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। এই জোয়ানের মধ্যে থাকা প্ল্যান্ট বেস এনজাইম আপনার থাইমল এবং কার্ভোকল এই সমস্ত ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে এবং এই সমস্ত ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলতে সাহায্য করে। এছাড়া জোয়ানের মধ্যে রয়েছে বিশেষ ল্যাক্সেটিভ এফেক্ট, যে ল্যাক্সেটিভ এফেক্ট আপনার কনস্টিপেশনের মতন যদি সমস্যা থেকে থাকে সেই সমস্যারও কিন্তু সমাধান করতে সাহায্য করে। দ্বিতীয় যে ভেষজ উপাদানটি আমরা এই টোটকার মধ্যে ব্যবহার করেছি সেটি হলো পুদিনা পাতা বা মিন্ট লিভ। দেখুন, আমাদের ম্যাক্সিমাম মানুষের কিচেন গার্ডেনে কিন্তু এই পুদিনা পাতা খুব সহজেই পাওয়া যায়। পুদিনা পাতা আমরা এই টোটকার মধ্যে ব্যবহার করেছি এই কারণেই, পুদিনা পাতা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যাওয়ার পরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে সেই সমস্ত এনজাইমগুলি সিক্রেশন বাড়িয়ে দেয়, যে এনজাইমগুলি আমরা যত গুরুপাক জাতীয় খাবার খাই না কেন প্রত্যেকটি খাবারকে হজম করতে সাহায্য করে। এবং তার সাথে সাথে এই পুদিনা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যেগুলি আমাদের স্টোমাকের মধ্যে বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যদি কোনো প্রকারের ইনফেকশন থেকে থাকে সেই ইনফেকশনকে কম করতে সাহায্য করে। এছাড়া পুদিনা পাতার মধ্যে রয়েছে অ্যান্টিস্প্যাজমোটিক এফেক্ট এবং পেন রিলিভিং প্রপার্টি, যেগুলি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির জন্য যদি আপনার পেটে ব্যথার মতন সমস্যা হয় তাহলে সেই পেটে ব্যথার মতন সমস্যার সমাধান করতে সাহায্য করে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে সুথ করে রাখে বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে শান্ত করে রাখতে সাহায্য করে। তার ফলে গা বমির মতন ভাবও কিন্তু সহজে হয় না। এবং তার সাথে সাথে খাবার হজমের পরে কিছু ওয়েস্ট প্রোডাক্ট অনেক সময়তেই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আটকে থাকে, সেই সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট জমা হতে হতে সেগুলি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বিভিন্ন প্রকারের ক্ষতি সাধন করতে পারে। সেই সমস্ত ওয়েস্ট প্রোডাক্টগুলিকে বা টক্সিনগুলিকে সহজেই আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে কিন্তু এই পুদিনা পাতা। আমরা তৃতীয় যে উপাদান এই টোটকার মধ্যে ব্যবহার করেছি সেটি হলো এক চুটকি বিট লবণ বা ব্ল্যাক সল্ট। দেখুন, বিট লবণ এই টোটকার মধ্যে আমরা এই কারণেই ব্যবহার করেছি, বিট লবণ আমাদের লিভারের মধ্যে বাইলের প্রোডাকশন বৃদ্ধি করতে সাহায্য করে। আর লিভারের মধ্যে যখন বাইল বা পিত্তরসের প্রোডাকশন বৃদ্ধি পায় অটোমেটিক্যালি কিন্তু আমাদের হজম ক্ষমতাও বৃদ্ধি পায়। এবং তার সাথে সাথে বিট লবণ আমাদের স্টোমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের লেভেলকে মেনটেন করতে সাহায্য করে। এই বিট লবণ সহজে আমাদের পেটের মধ্যে গ্যাস ফরমেশন হতে দেয় না। তবে অবশ্যই মনে রাখবেন, যে সমস্ত মানুষরা হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন সেই সমস্ত মানুষরা কিন্তু এই টোটকার মধ্যে বিট লবণ ব্যবহার করবেন না। এছাড়া যে সমস্ত মানুষরা সিকেডি পেশেন্ট রয়েছেন বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট রয়েছেন সেই সমস্ত মানুষদেরও কিন্তু এই বিট লবণকে অ্যাভয়েড করার কথা বলা হয়। এখন প্রশ্ন হলো, এই পানীয়টি আপনি খাবেন কখন বা এই পানীয়টি খাওয়ার সঠিক সময় কখন? আপনি যদি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার হজমের সমস্যায় ভুগছেন, সেই জন্য আপনি আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে চান বা আপনার ডাইজেস্টিভ পাওয়ারকে আপনি এনহান্স করতে চান, সেক্ষেত্রে দুপুরবেলা লাঞ্চের 15-20 মিনিট পরে আপনি এক গ্লাস পান করবেন এবং রাত্রিবেলা খাবার খাওয়ার পরে বা ডিনারের 15-20 মিনিট পরে আপনি এক গ্লাস পান করবেন। আবার মনে করুন, আপনার মধ্যে হঠাৎ করে আপনি হজমের সমস্যা দেখতে পাচ্ছেন, অর্থাৎ তাৎক্ষণিক লাভের জন্য যদি আপনি এই পানীয়টি পান করেন তাহলে যখন আপনার এই সমস্যা হবে তখনই কিন্তু আপনি এই পানীয়টি পান করতে পারেন, সেটি সারাদিনের যে কোনো সময় হতে পারে। আপনি দেখবেন এই পানীয়টি পান করার পরে তাৎক্ষণিক উপকারিতা পাবেন। তবে এই পানীয়টি পান করে নিয়ে যদি আপনি 10-15 মিনিট একটু হাঁটাহাঁটি করতে পারেন বা যদি পবন মুক্তাসন আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি ম্যাজিক্যাল রেজাল্ট পেতে পারেন। দেখুন, আমি এতক্ষণ যে রেমেডির কথা আপনাদের সাথে শেয়ার করলাম সেই রেমেডি যদি আপনি নিয়মিতভাবে ব্যবহার করতে পারেন এবং তার সাথে সাথে যদি কিছু যোগাসন আপনার ডেইলি লাইফে আপনি ইনক্লুড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরও বেটার রেজাল্ট পেতে পারেন।
যোগাসন বলতে আপনি পবন মুক্তাসন করতে পারেন, আপনি মণ্ডুকাসন করতে পারেন, আপনি হলাসন করতে পারেন, এবং তার সাথে সাথে ভুজঙ্গাসন এবং ধনুরাসনও কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অত্যন্ত উপকারী। এই সমস্ত যোগাসনগুলি নিয়মিতভাবে করুন এবং ওই টোটকাটি আপনি নিয়মিতভাবে সঠিক নিয়ম মেনে ব্যবহার করুন। আপনার হজম ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আপনি প্রমিসিং রেজাল্ট পেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন, শেয়ার করুন। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।